শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। আজ শনিবার 2 আশ্বিন 1429 বঙ্গাব্দ, 17 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব হাতে থাকা কিছু সংবাদের শিরোনাম। সিলেটে করোনা শনাক্তের হার এক লাফে 1 থেকে 12। 3 অক্টোবরের পর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া বন্ধ বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। রানী এলিজাবেথের স্মৃতি রক্ষার্থে উজ্জ্বল রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান। দ্রব্যমূল্যের ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে এবং আরও আসবে বলেছেন পরিকল্পনা মন্ত্রী। চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতে গেছে 1000 কেজি ইলিশ। মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চাই না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোলাউড়া এবং সিলেটে বেড়েছে আত্মহত্যা প্রবণতা। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা কিছু নির্বাচিত সংবাদের শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সিলেটে মাত্র একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার 1% থেকে 1 লাফে 12% পৌঁছেছে। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাস শনাক্তের হার 12% এবং এর আগে 24 ঘন্টায় ছিল মাত্র 1.14%। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার 16 সেপ্টেম্বর সকাল 8টা থেকে আজ শনিবার 17 সেপ্টেম্বর সকাল 8টা পর্যন্ত এই 24 ঘন্টায় সিলেট বিভাগে 50 জনের শরীরে করোনার নমুনা পরীক্ষায় 6 জনের করোনা ভাইরাস ধরা পড়েছে, তবে এই 24 ঘন্টায় কেউ মারা যাননি। সূত্র জানিয়েছে গত 15 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট 207 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 4 জন। এদিকে প্রথম থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 67,817 জন এবং সুস্থ হয়েছেন 66,825 জন এবং মৃত্যুবরণ করেছেন 1,253 জন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামী 3 অক্টোবরের পর থেকে প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। তিনি বলেন, এখনও যারা প্রথম এবং দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন নাই, 3 অক্টোবরের পর থেকে তারা টিকা পাবেন না এবং অনেক ভ্যাকসিন শেষ হয়ে গিয়েছে, তাই ভ্যাকসিন দেওয়া আপাতত বন্ধ। এবং আজ শনিবার দুপুরে 12টায় রাজধানীর হোটেল ব্র্যাডিসন ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। 5 থেকে 12 বছরের শিশুদের কোভিড-19 টিকা কার্যক্রম বিষয়ক অ্যাডভোকেসি ওয়ার্কশপ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবং তিনি আরও জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় ডোজ বন্ধ করার আগে 28 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত একটি ক্যাম্পেইন করা হবে। এর মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ গণহারে সবাইকে দেওয়া হবে, এরপর আর দেওয়া হবে না। প্রথম ডোজের টিকা পাওয়াই যাবে না, দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্ভব হলে দেওয়া হতে পারে। এবং স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় 33 লাখ মানুষ প্রথম ডোজ নেয়নি, 94 লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেয়নি। আমরা এখনো পর্যন্ত 30 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে, ছাড়া 10 লাখ শিশুকে টিকাদান হয়ে গেছে, তবে এখনো প্রায় 2.25 কোটি শিশুকে টিকা দিতে হবে। তার মানে 4 কোটির বেশি টিকা এখনো আমাদের প্রয়োজন এবং মাত্র শুরু করা হয়েছে। উল্লেখ্য, আগামী 11 অক্টোবর থেকে জেলা উপজেলা পর্যায়ে শিশুদের টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মন্ত্রী। এবং করোনা সংক্রমণ বেড়ে গেলে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, অর্থনীতিতে প্রভাব পড়বে, সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে, তাই সকলকে মাস্ক পরিধান করতে আহ্বান জানিয়েছেন তিনি এবং যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রয়াত রানীকে মাতৃতুল্য হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি রানীর সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতিচারণ করেছেন। কমনওয়েলথ মহাসচিব কমনওয়েলথের প্রতি তার অঙ্গীকারের জন্য রানীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কমনওয়েলথের নতুন প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লস এই উত্তরাধিকারীকে এগিয়ে নিয়ে যাবেন বলে আস্থা প্রকাশ করেছেন। চলতি বছরের জুনে রুয়ান্ডায় কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠক মহাসচিব পদে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথ পরিবারের নারী নেতৃত্ব তুলে ধরার বিষয়ে মহাসচিবের পরামর্শে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন এবং আগামী বছর স্মারক অনুষ্ঠানের মাধ্যমে শান্তির বছর এবং যুব বছর পালনের জন্য কমনওয়েলথের সঙ্গে অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশের সক্রিয় পদচিহ্নের সঙ্গে ব্যবসা ক্ষেত্রে যোগাযোগের উন্নয়ন করার ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেন।
শনিবার আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিতে যোগ দিয়েছেন পররাষ্ট্র পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং তিনি বলেছেন ছোট একটি মন্ত্রণালয়ে তিনি কাজ করেন এবং প্রধানমন্ত্রী তাকে সেই দায়িত্ব দিয়েছেন এবং তিনি মনে করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জায়গা নির্ধারণ করা হয়েছে এবং ইতোমধ্যে উপাচার্য নিয়োগ করা হয়েছে এবং তিনি মনে করছেন যে দ্রব্যমূল্য ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে এবং তারা চেষ্টা করছেন আরো নিয়ন্ত্রণে আনার এজন্য তাদেরকে আরো সাশ্রয়ী হওয়ার মানুষকে সাশ্রয়ী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি মৌলভীবাজারের কুদাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরায় গেল 11,725 কেজি ইলিশ মাছ গত 9 সেপ্টেম্বর শুক্রবার থেকে 16 সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত গিয়েছে এসব মাছ জানা যায় 9 সেপ্টেম্বর শুক্রবার বেলা দেড়টায় জারা এন্টারপ্রাইজের মাধ্যমে ভারতের কৈলাস শহরে ব্যবসায়ী মোহিত প্রতি কেজি $8 বাংলাদেশি মূল্যে প্রায় 15,15,800 টাকায় 2,000 কেজি ইলিশ রপ্তানি করেছেন এবং পরবর্তীতে 12 সেপ্টেম্বর একই প্রতিষ্ঠানের মাধ্যমে 2,000 কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে বাংলাদেশের আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান বিডিএস কর্পোরেশন চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের কৈলাস শহরে মনিকা এন্টারপ্রাইজের কাছে 2,950 কেজি ইলিশ রপ্তানি করেছে শুক্রবার দুপুরে বিডিএস কর্পোরেশনের ভারতের ত্রিপুরায় কৈলাস শহরের মনিকা এন্টারপ্রাইজের নিকট 4,725 কেজি ইলিশ মাছ রপ্তানি করা সহ এক সপ্তাহে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরার কৈলাস শহরে প্রায় 1,675 কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ শনিবার 17 সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আস্তানিয়া মিশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তা যুদ্ধ চায় না সমাধানের চেষ্টা করা হচ্ছে শান্তিপূর্ণভাবে সমাধানের সমস্যার সমাধান করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এটা বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনে জাতিসংঘের কাছে তুলে ধরা হবে এবং সবকিছু করতে তারা প্রস্তুত মিয়ানমার কোনো সময় কথা রাখে না উল্লেখ করে তিনি বলেন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সব ধরনের চেষ্টাই করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এবং চেষ্টা অব্যাহত রয়েছে যে 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে শেল্টার গ্রহণ করেছে তাদেরকে যেন শান্তিপূর্ণভাবে প্রত্যাবাসন করা হয় এই আশা ব্যক্ত করেছেন তিনি এবং সম্প্রতি মিয়ান শুধু রোহিঙ্গা নয় তাদের অনেক নৃগোষ্ঠীর সঙ্গে যুদ্ধ চলছে বলে উল্লেখ করেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সীমানায় এসে যে গোলাবারুদ পড়ছে এটার তারা প্রতিবাদ করেছেন এবং ওই দেশের মিয়ানমারের আর্মির সঙ্গেও কথা হয়েছে এবং সীমানার পাশে জিরো লাইনে একটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে গতকাল সেই ক্যাম্পে গোলাবারুদের আঘাতে একজন মারা গেছেন বলে তিনি জানিয়েছেন এবং যাতে আর রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে বিজিবিকে তৎপর করে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি এবং তারপরও জীবনের ঝুঁকি নিয়ে যে দুই একজন আসার চেষ্টা করছেন তাদেরকে পুশব্যাক করে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি চলেছে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে সিলেট বিভাগে সম্প্রতি বেড়েছে আত্মহত্যার প্রবণতা পারিবারিক বিরোধ নিঃসঙ্গতা পরকীয়া প্রেমে বাধা দারিদ্রতা সহ নানা কারণে নারী পুরুষ যুবক যুবতী এবং এমনকি কিশোররাও নিজের প্রাণ দিচ্ছেন সর্বশেষ শুক্র ও শনিবার সিলেট বিভাগের মৌলভীবাজারের কুদাউড়া এক চা শ্রমিক এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে গৃহবধূ আত্মহত্যা করেছেন জানা গেছে মৌলভীবাজারের কুদাউড়ায় গোপাল নাইরু নামে 40 বছর বয়সের এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে এবং শনিবার দুপুরে উপজেলার টিলাগামের লংলা চা বাগানের লালপুর লাইন বস্তি থেকে তার লাশ উদ্ধার করা হয় গোপাল ওই বাগানে চা শ্রমিক হিসেবে কাজ করতেন বিষয়টি নিশ্চিত করেছেন কুদাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালেক এবং তিনি জানিয়েছেন শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় গোপাল তার পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরের পাশে বড়ই গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন শনিবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সদস্যরা তাকে পুলিশে খবর দেয় এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে অপরদিকে জগন্নাথপুর থেকে জানা গেছে দাম্পত্য জীবনে পরপর 4 কন্যা সন্তান জন্ম দেওয়ায় শিপা বেগম নামে 29 বছর বয়সী এক মহিলা আত্মহত্যা করেছেন এবং কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে নারী স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে বিষপান করে আত্মহত্যা করেছেন ওই মহিলা শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বরকাপন গ্রামে এই ঘটনাটি ঘটে পুলিশ এবং এলাকাবাসী জানায় প্রায় 10 বছর পূর্বে জগন্নাথপুর পৌরসভার কাছে তাদের বিয়ে হয় এবং ওই বিয়ের পরে দাম্পত্য জীবন সুখের ছিল তবে প্রথম বছরই তাদের কন্যা সন্তান হয় এবং পরপর 4টি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্বামী তার উপর নির্যাতন চালাচ্ছিলেন বলে জানা যায় এবং এই কারণে স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন শিপা বেগম শিপা বেগমের পরিবার জানিয়েছে তার উপর স্বামী অমানবিক নির্যাতন ছিল এবং সেই নির্যাতন বন্ধ করতে শিপা বেগমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি শিপা বেগমের মা জানিয়েছেন শিপা বেগমের স্বামীকে 2 লাখ টাকা ধার দেওয়া হয়েছিল এবং সেই টাকা চাওয়াতে আবার নির্যাতনের বেড়ে যায় এবং নির্যাতন সহ্য করতে না পেরে তাদের মেয়ে আত্মহত্যা করেন এই ব্যাপারে
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিপা বেগমের লাশ এখনও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে রয়েছে এবং সেখানে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউ এর সঙ্গেই থাকুন।